বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে কবুতর পালন সম্পর্কে বাকি কিছু কথা যা ছিল সেটা বলবো। খামারের নিরাপত্তা, নিরাপদ খামার তৈরি আদর্শ খামারের পূর্ব শর্ত। খামার গঠনের পর আপনাকে চোর ও আকাঙ্ক্ষিত আগন্তুক প্রতিরোধ করতে হবে, যেমন বাইরের পাখি, বিড়াল, বেজি, কাক ইত্যাদি। আপনার কোনো অতিথিকে খামারে দেখাতে হলে অবশ্যই খামারের স্যান্ডেল ব্যবহার করবেন। বাইরের ময়লা যেন আপনার খামারে প্রবেশ না করে, আর অনর্থক কবুতরদের বিরক্ত করা থেকে বিরত থাকতে হবে। আর এর জন্য নিয়মিত জীবাণুনাশক ছিটাতে হবে। হাট থেকে কবুতর কেনার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আর নতুন কবুতর আনার পর কিছু নিয়ম মেনে তারপরই কেবল খামারে প্রবেশ করাবেন। আর খামারে নেট লাগাতে ভুলবেন না, যাতে মশা, মাছি ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে পারে। খামারের পরিচর্যা, একটা খামারের মূল শত্রু হলো ইঁদুর, তেলাপোকা ও ধুলোবালি। তাই যে কোনোভাবে এগুলো থেকে আপনার খামারকে মুক্ত রাখতে হবে। আর এরই লক্ষ্যে আপনাকে প্রতি 2 থেকে 3 দিন অন্তর জীবাণুনাশক ছিটাতে হবে ও কবুতরের মল পরিষ্কার করতে হবে। এর জন্য আপনি ট্রেতে কাগজ বা কাপড় দিয়ে রাখতে পারেন, আর খাঁচাতে একটু এক টুকরা কাঠ দিলে ভালো হয়, আর পারলে ছোট এক টুকরা কাপড় বা চট দিলে ভালো হয়। ডিম পাড়ার জন্য হাঁড়ি দিবেন, আর তা নিয়মিত পরিষ্কার করবেন। খাঁচাতে নাম্বার দিবেন, আর খাবার ও পানির পাত্রেও নাম্বার দিতে ভুলবেন না। ডিম পাড়ার পর ডিমের পরিচর্যা করবেন নিয়মিত, কারণ ডিমে যদি 90% আর্দ্রতা না থাকে তাহলে বাচ্চা ফোটানোর জন্য সমস্যা তৈরি হতে পারে। নিয়মিতভাবে মাসিক ছক করে উন্নত মানের ভিটামিন ও মিনারেলস দিবেন, লিভার টনিক দিবেন, ভালো মানের খাবার দিবেন, আর 2 মাস অন্তর কৃমিনাশক ঔষধ দিবেন। প্রতি সপ্তাহ নিজের মতো করে গোসলের ব্যবস্থা করবেন। সপ্তাহে না পারলে 15 দিনে বা মাসে একবার হলেও গোসল করার ব্যবস্থা করবেন। 3 মাস অন্তর ধরে উকুননাশক শ্যাম্পু দিয়ে গোসলের ব্যবস্থা করবেন। সাধারণত একার পক্ষে কোনো খামার পরিচর্যা সম্ভব হয় না, আর এজন্য বাসার মানুষদের এতে সহযোগিতা করতে হবে। কারণ আপনি হয়তো চাকরির কারণে বা ব্যবসার কারণে বাইরে থাকবেন, তাই হয়তো সময় নাও পেতে পারেন দুপুরে বা অন্য সময়ে যথাযথভাবে পরিচর্যা করার ব্যবস্থা করবেন। আর এই অজুহাতে আপনি আপনার খামারের কোনো প্রকার গাফলতি করার কোনো সুযোগ নেই, কারণ একটা খামারকে যেমন লাইনে আনতে কষ্ট করতে হয়, আর একবার ঠিক হয়ে গেলে আপনাকে এটা নিয়ে আর চিন্তা করতে হবে না। কিন্তু আপনার যদি কোনো কারণে লাইনচ্যুত হয়, তাহলে তাকে আবার সঠিক পথে আনতে অনেক ব্যাক পেতে হয়। তাই এ ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। কোনো কবুতর অসুস্থ হয়ে পড়লে অনতিবিলম্বে এর চিকিৎসা শুরু করতে হবে, যাতে করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলা সম্ভব হয়। আর বাচ্চা যখন বড় হবে ও খাওয়া শিখবে, তখন তাদের তাড়াতাড়ি আলাদা করার ব্যবস্থা করতে হবে। তা না হলে তারা পরবর্তীতে ডিম বা বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করতে পারে। কবুতরের আচার আচরণ লক্ষ্য করাও খামারে সময় দেওয়া। আপনার খামারের অন্যতম সাফল্য নির্ভর করে আপনি যদি আপনার কবুতরের আচার আচরণ ঠিকমতো খেয়াল করতে পারা না পারার উপর। কারণ এক এক কবুতরের আচরণ এক এক রকম।
তাই যখন এর পরিবর্তন দেখবেন তখনই বুঝবেন এর কোনো সমস্যা হয়েছে, আর এর জন্য আপনাকে কিছু সময় কাটাতে হবে খামারে আপনার ভালোবাসার কবুতরের পাশে। আর যেটা খুবই জরুরি সেটা হলো রোগাক্রান্ত কবুতরের লক্ষণগুলো ভালো মতো লক্ষ্য করা, তার মধ্যে পায়খানাটা অন্যতম। ভালো উপদেষ্টা বা খামারের জন্য বন্ধু খুঁজে নেওয়া, একজন মুচি যেমন চায় আরেকজনের জুতা ছিঁড়ুক, একজন ডাক্তার চান বেশি বেশি রোগী আসুক তার চেম্বারে, তেমনই কিছু মানুষ চায় যেন আপনার খামারেও সেই অবস্থা হোক। আর এরই লক্ষ্যে নানান ধরনের আমন সব উপদেষ্টা আপনাকে দিবে যা তিনি নিজেও করেন না। তাই যে কোনো কাজ বা চিকিৎসা বা ঔষধ অথবা ভিটামিন প্রয়োগ করার আগে অভিজ্ঞ লোকের পরামর্শ নেবেন বা দুই একজনের কাছে জিজ্ঞাসা করবেন, যাতে আপনি অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে নিরাপদে থাকতে পারেন। খামারের কিছু জরুরি সতর্কতা, প্রত্যেক খামারে কেউ কিছু জরুরি সতর্কতা অবলম্বন করতে হয়, আর এগুলো যদি সঠিকভাবে মেনে চলা যায় তাহলে আশা করা যায় তিনি সফলভাবে খামার পরিচালনা করতে সক্ষম হবেন। যেমন, 1, অ্যান্টিবায়োটিক ব্যবহারের 3 দিনের মধ্যে খেয়াল করবেন যে পায়খানার রং পরিবর্তন হচ্ছে কিনা, যদি না হয় তাহলে 3 দিন পর অন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। 2, অ্যান্টিবায়োটিক ব্যবহারের পর অবশ্যই প্রোবায়োটিক দিতে হবে, তাহলে আবার ভালো ব্যাকটেরিয়া প্রতিরোধ তৈরি হবে। আর পাতলা পায়খানা সর্দি ইত্যাদির মতো রোগ থেকে নিরাপদে থাকবে। 3, অধিক পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। 4, চোখের রোগের জন্য কোনো চোখের ড্রপ 5 দিনের বেশি ব্যবহার করবেন না। 5, ভিটামিন বা কোনো ঔষধ দলা বেঁধে গেলে আর ব্যবহার করবেন না। 6, ভিটামিন ব্যবহারের পর যদি হলুদ ধরনের পায়খানা করে তাহলে এই ভিটামিন আর ব্যবহার করবেন না। 7, কবুতর বমি করলে ওমিডন বা এই ধরনের ঔষধ বেশি ব্যবহার করবেন না, হিস্টাসিন ধরনের ঔষধ কখনো ব্যবহার করবেন না। 8, খামার ভিজা বা স্যাঁতসেঁতে রাখবেন না। 9, ঔষধের গায়ে লেখা নির্দেশ মতো ওষুধ ব্যবহার করবেন। 10, কবুতর অসুস্থ হলে আগে চালে স্যালাইন দিবেন। 11, ভিটামিন বা ঔষধ যেন রোদে না রাখা হয় সেটা খেয়াল রাখতে হবে, বা কোনো ঔষধ বা ভিটামিন 12 ঘন্টার বেশি খোলা রাখবেন না। 13, যে কোনো রোগের ক্ষেত্রে নিজেকে দিয়ে বিচার করবেন, যেমন অনেকেই ঠান্ডা লাগলে কবুতরকে অ্যান্টিবায়োটিক দিতে বলেন, কিন্তু আমাদের জানা মতে আমরা কখনো এক্ষেত্রে নিজেদের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না, তেমনি তাদের জন্য করব না। 14, পানি অবশ্যই ফুটিয়ে দিবেন বা নলকূপেরটা দিবেন অথবা ফিল্টার করে দিবেন। 15, অনর্থ কবুতরকে ধরবেন না বা ডিম চালার সময় বেশি নাড়ানাড়ি করবেন না, এতে ডিমের ভিতরের লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে। 16, পরিশেষে আপনি আমার এই পর্যন্ত যত রোগবালাই সম্পর্কিত ভিডিও আমি দিলাম সবই দেখবেন এবং সেই অনুযায়ী মেনে চলবেন, তাহলে আশা করব আপনার খামারে কোনো অসুবিধা হবার সম্ভাবনা নেই। আর যদিও বা হয় তাহলে আশা করি আপনি নিজেই একজন বিজ্ঞ লোকের মতো নির্ভয়ে তার চিকিৎসা করতে পারবেন। আর এর জন্য চাই আপনার আত্মবিশ্বাস আর সাধারণ কিছু জ্ঞান ও প্রাথমিক কিছু চিকিৎসা পদ্ধতি। আপনি যদি এটা চিন্তা করেন যে এটা আমি পারবো না, তাহলে আর কখনো পারবেন না। আপনার যদি ইচ্ছে ও চেষ্টা থাকে তাহলে ইনশাল্লাহ বাকিটুকু আল্লাহ করে দিবেন। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে
এই ভিডিওটা এখানে শেষ করব, কারণ অনেক লম্বা হয়ে গিয়েছে। আর বাকি ভিডিও দেখার জন্য তৃতীয় পর্ব, এটা তৃতীয় পর্ব ছিল, চতুর্থ পর্ব লক্ষ্য করুন। ঠিক আছে, ওকে।